আমি আমতা থেকে আসার পথে আমার ফোনে ফোন করে যে তুই নারীর পার হ, তুই নারীর পার হ, দেখছি আমরা কি আছি। মাওলানা রেজাউল করিমকে খুন করলো, মাওলানা রুহুল কুদ্দুসকে খুন করলো, আপনি ওসিকে কেন গ্রেপ্তার করছেন না? বিশেষ করে যে মেন নায়ক, যে বুক ফুলিয়ে ঘুরছে ওখানকার উপপ্রধান, তাকে ধরছেন না কেন? আমি ফের পাঁচ দিন দেখব, যদি না হয় ফের আমি রাজ্যপালের কাছে যাব। রাজ্যপাল কি করছেন দেখব, যদি না হয় আমরা রাষ্ট্রপতির কাছে ইনশাআল্লাহ। দেখছি সাম্প্রতিক কালে আনিস হত্যা নিয়ে যেভাবে আপনি সোচ্চার হয়েছেন, রীতিমতো গোটা বাংলা এবং বাংলার বাইরে কিন্তু এর একটা প্রতিবাদের ঝড় আসলে পড়ছে। যেহেতু ফুরফুরা শরীফের একজন ফিরজাদ হিসেবে আপনার প্রতিবাদটা মানে ব্যাপকভাবে মানে কি বলবো ব্যাপকতা অর্জন করেছেন, আনিস হত্যার বিচার সুষ্ঠু বিচার নিয়ে আপনি কতটুকু আস্থাশীল, সিটের প্রতি কতটা আপনি আস্থা ভাজন? দেখেন শুধু আনিস খান নাই, মাওলানা রেজাউল করিমকে খুন করলো, মাওলানা রুহুল কুদ্দুসকে খুন করলো। যেখানে মুসলমানদের উপর অত্যাচার হয়, হিন্দু ভাইদের উপর অত্যাচার হয়, আমি সেখানে যাই। আর আপনি যেটা বললেন আনিস খান, আনিস খানের ব্যাপার নিয়ে আমরা আন্দোলন করব, সঠিক বিচারটা আমরা চাই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিট গঠন করেছে, সে সিটের উপরে আমার একটু ভরসা আছে, যেহেতু তিনি বলেছেন এবং পোস্টমার্টম করিয়েছেন, কোর্ট পোস্টমার্টম করিয়েছে, এবং 10 তারিখ পর্যন্ত ওরা ফাইনাল সব কিছু করবে। আর আমি 11 তারিখ নারে 12 তারিখ ইনশাল্লাহ যাব আনিসের বাবার কাছে সঙ্গে কথা বলতে। কি হলো না হলো আমরা শুনব, আনিসের বাবার কাছ থেকেও শুনবো, ওর ভাইয়ের কাছ থেকেও শুনবো। আমরা আনিসকে যারা মেরেছে তাদেরকে ধরতে হবে, এবং শুধু বাংলা নয়, তামাম ইন্ডিয়ার মানুষ, তামাম পৃথিবীর মানুষ দেখবে যে এই মানুষটা আনিস খানকে হত্যা করেছে। তবেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে খুশি হব যে না, আপনি সিট গঠন করে একটা কাজ করেছেন। আর যদি কাজ না হয় তাহলে কিন্তু মানুষের চোখে আপনি ঘৃণার পাত্র হয়ে যাবেন। আপনাদের প্রতিবাদ কেমন ভাবে চলবে? আমরা 11 তারিখ কিংবা 12 তারিখে যাচ্ছি আনিসের বাবার কাছে, বাবার সঙ্গে দেখা করব, কথা বলবো, ওর বাবাকে নিয়ে আবার আন্দোলনে নামবো। দরকার হয় আমি ডাইরেক্ট আপনাদের মিডিয়ার মাধ্যমে তো জানানো হচ্ছে, দিদি তো সব শুনছে, দরকার হয় আমি একা ম্যাডামের কাছে যাব, দিদির কাছে যাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, যে আপনি কতটা এর বিচারের জন্য আপনি কতটা এগিয়ে আছেন, যে কতটা বিচার করবেন, বা বিচারটা কেন হয়নি, আপনার তদন্ত ঠিকমতো কাজ হচ্ছে না, আপনি ওসিকে কেন গ্রেপ্তার করছেন না? বিশেষ করে যে মেন নায়ক, যে বুক ফুলিয়ে ঘুরছে ওখানকার উপপ্রধান, তাকে ধরছেন না কেন? আমি নিজে গিয়ে দিদির সঙ্গে কথা বলবো, দিদি আমার কথা শুনবে, যদি উনি কি করে আমি ফের 5 দিন দেখব, যদি না হয় ফের আমি রাজ্যপালের কাছে যাব। রাজ্যপাল কি করছেন দেখব, যদি না হয় আমরা রাষ্ট্রপতির কাছে ইনশাআল্লাহ যাব। আমরা দেখেছি বারংবার যে আনিসের ভাই তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, সিবিআই তাইলে তোদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এটাও আমরা দেখেছিলাম আমতা থানা থেকে যে একটা বড় মিছিল আপনারা করেছিলেন এবং ডেপুটেশন দিয়েছিলেন, সেখানে থানায় আপনারা কথা বলেছিলেন, সেখান থেকে বেরোনোর পরে কোনো একটা সূত্র মারফত আপনি খবর পেয়েছিলেন কি আপনার গাড়ি ওই নারী বলে যে জায়গাটা আছে সেখানে ভাঙচুর করা হবে, এরকম একটা এত মানে যেখানে গোটা রাজ্য তোলবা সেখানে এই হুমকির সম্মুখীন, কতটুকু আতঙ্ক বোধ করছেন? আমি আতঙ্ক, আমার ভরসা আল্লাহ, বাংলার মুসলমানদের হিন্দু ভাইদের দোয়া আছে, মুসলমানদের দোয়া, হিন্দু ভাইদের দোয়া আছে, আমার সঙ্গে থাকলে ইনশাল্লাহ অসুবিধা হবে না। তবে আমি আমতা থেকে আসার পথে আমার ফোনে ফোন করে যে তুই নারীর পার হ, তুই নারীর পার হ, দেখছি আমরা কি আছি। যখন আমার ভক্তরা শুনলো, দাদা পীরের ভক্ত বা মুসলমান হিন্দু, সবাই ছুটে 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 মানে আমতা থেকে নারীর প্রায় 4-5 কিলোমিটার সব ছুটে ছুটে নারীর চলে গেছে। আমি নারীটে পৌঁছাবার আগে গিয়ে দেখছি 10,000 লোক জড়ো হয়ে গেছে, যে কি কে আপনাকে বলেছে সে বেরো একবার দেখি। বিচার না পায় তাহলে আপনার আন্দোলন তীব্র হবে? আন্দোলন তো হবেই হবে, বিলকুল হবে, কেন আন্দোলন হবে না? আন্দোলন হিন্দু মুসলমান করছে, সবাই করবে, স্কুলের পড়ুয়ারা করছে, স্কুলের ছাত্রছাত্রীরা করছে, কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা করছে। গতকালকে আমরা দেখেছি মেহরাব সিদ্দিকি, তিনি নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে একটা রুগীকে হসপিটাল করে নিয়ে গেছেন এখান থেকে 8 কিলোমিটার দূরে। এই যে সামগ্রিক বিষয় দেখেন, আমি গত 20শে ফাল্গুন যেই দিন আমাদের জলসা শুরু হবে তার একদিন আগেই আমি হসপিটালে নিজে গিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, নিজে গিয়ে দেখেছেন কত ওষুধ আছে, কী আছে না আছে। যেমন সেই মহিলারা যেমন হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ডিব্বায় যেমন সব হলদি গুঁড়ো রাখে, ওই রকম ডিব্বায় সব ওষুধ আছে। টোটাল মিথ্যে কথা বলেছিল এসডিও সাহেব, টোটাল মিথ্যে কথা বলেছে, এবং ডিএম টোটাল মিথ্যে কথা বলেছে,
যে 20টা অ্যাম্বুলেন্স থাকবে, 20 জন ডাক্তার থাকবে, কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো ডাক্তার ছিল না, আমি সব ছবি জমে দেখিয়েছি। তার আজকে যে আমাদের হসপিটাল, উনি বলছেন যারা যারা বলছেন হসপিটালে অনেক উন্নয়ন হয়েছে, অনেক করেছি, তাহলে আজকের হসপিটালে রুগী এসেছে, রুগীর সিলাইনটা ঠিক মতো দিতে পারেন, একজন মহিলা সিলাইনটা ঢোকাতে পারছে না। লাস্টে আমার মেহরাব সিদ্দিকী আমার ভাই ওই রুগীকে বের করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে বহু দূরে 8 কিলোমিটার দূরে সে হসপিটালে গিয়ে আমার মেহরাব সিদ্দিকী ভাই ভর্তি করে দিয়ে এসছে। তাহলে আমাদের হসপিটালে উন্নয়ন কী হয়েছে? আজকে গঙ্গাসাগরে উন্নয়ন, উন্নয়ন গঙ্গাসাগর উন্নয়ন হোক আমি চাই, আমার হিন্দু ভাইদের হোক, খ্রিস্টানদের হোক, তারকেশ্বরে উন্নয়ন হোক আমি চাই। তবে সব জায়গায় যেমন উন্নয়ন হচ্ছে, কাজ হচ্ছে, তাহলে ফুরফুরা শরীফে ইসালে হবে কেন কাজ হবে না? মুখ্যমন্ত্রী নিজেতে বলছেন যে আমি ফুরফুরা উন্নয়নের জন্য তহবিলে টাকা দিচ্ছি। কাকে দিয়েছে টাকা? সে ব্যক্তির নাম বলতে হবে যিনি মুখ্য নির্দেশক বলছে, উনি বলছে আমি আমি করাচ্ছি না, আমি করাচ্ছি না। তো সব জায়গায় মুখ্য নির্দেশকের নাম আছে কেন? আচ্ছা বলুন তো, আজকের দাদা হুজুরের মাজারের পাশে বোর্ড টাঙানো হচ্ছে, এখানকার প্রধান, প্রধানের বোর্ড টাঙানো হচ্ছে, দাদা হুজুরের মাজার কি রাজনীতির জায়গা? চার শহীদের মাজারে বোর্ড লাগিয়েছে শামীম প্রধান, তার নাম আছে, চার শহীদান কি কোনো পার্টির জায়গা, কোনো পার্টির অফিস? হোসেন বোখারি হুজুরের দরবারে সেখানে বোর্ড লাগিয়েছে, সেদিন সেই বোর্ড লাগানো ছিল, সেদিনকে আপনারা তার তখনই বিরোধিতা করেননি কেন, এখন বলছেন? না না, বিরোধিতা করেছি তো, যেই দিন বোর্ড লাগিয়েছে আমি বোর্ড ফেলে দিয়ে এসছি তো। পীর পরিবারের পক্ষ থেকে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আগামী বছর সরকারের কোনো অনুদান নিবার আগে বা সরকার অনুদান দিবার আগে ফুরফুরা শরীফের বাপ চাচাদের যে 19 জন কমিটি আছে ফুরফুরা শরীফের, সে কমিটির সঙ্গে আলোচনা করে কাজ করতে হবে। শুধু ফুরফুরা শরীফের ইসালে সব নয়, ফুরফুরা শরীফে আদার্স কোনো যদি কাজ হয়, একটা বাথরুমের যদি কাজ হয়, এই 19 জনের সঙ্গে আলোচনা করে কাজ করতে হবে। আর যদি না কাজ করেন, আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কোনো উন্নয়ন আমরা নেব না, এটা দরবার থেকে এলান করে দেওয়া হয়েছে। বছর আপনাদের যারা মুরিদ রয়েছেন তাদের বাড়িতে আপনারা অতিথি হয়ে যান, ইসালের ধর্মসভা আপনারা করতে যান। আজকে আমরা দেখলাম যে দোয়া মোনাজাতের পরে নিজে হাতে যারা মুকাব্বির এবং মুরিদদেরকে নিজে হাতে জুস পান করিয়ে দিয়েছেন, অনুভূতিটা কেমন? মাশাআল্লাহ, আমরা প্রত্যেক বছরে দরবারের তরফ থেকে বাপ চাচারা প্রত্যেকটা জায়গায় মানুষদের খাওয়ানো হয় এবং সুব্যবস্থা উজুখানা দরবার থেকে প্রত্যেকটা বাপ চাচার বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা বাড়িতে মাশাআল্লাহ হয়, কোনো অসুবিধা হয় না। এবং আমরা নিজের হাতে মেহমানদের খাওয়াই যাতে মেহমানদের কোনো রকম কষ্ট না হয়। আমি বলে বিশ্বাস করি, আমি নিজে আমার বাড়ির সামনে যত বাথরুম আছে আমি কয়েকদিন আগে, অর্থাৎ 20শে ফাল্গুন আমি নিজে পরিষ্কার করেছি। যেহেতু আমার দাদা পীরের মেহমান আসবে, তারা বাথরুম করবে, অনেক নোংরা ছিল, আমি নিজের হাতে পরিষ্কার করেছি। যেহেতু তারা আমাদেরকে পেলে তাদের এলাকায় কত আনন্দ পায়, আর তারা আমার বাড়িতে আসছে দাদা পীরের মেহমান, তাদের খেদমত করবো না, অবশ্যই করা দরকার।